প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত ক্লাস থেকে বঞ্চিত, আমি আশা করি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে 1,16,280 টাকা এবং 8 বছরের মুনাফা আসলে 18,080 টাকা হয়। ক, প্রশ্ন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি লেখো। খয়ের প্রশ্ন হল মূলধন বা আসল নির্ণয় করো এবং ঘয়ের প্রশ্ন হল উক্ত মূলধনের হার নির্ণয় করো। তাহলে চলো শিক্ষার্থী, আমরা এখনই অঙ্কটা করা শুরু করি। তাহলে প্রথমে আছে কি সরল মুনাফার সূত্র। তাহলে আমরা সরল মুনাফার সূত্রটা জানি, সরল মুনাফার সূত্র আই সমান পি এল আর এবং আরেকটা চাইছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, আমরা লিখতে পারি সি সমান পি এক প্লাস আর টু টু পাওয়ার এন। এখানে আমরা রাশিগুলোর প্রতীক কোনটা দ্বারা কি বোঝানো হয় তা আমরা একটু লিখে দিই। এখানে আই সরল মুনাফা, আই হলো সরল মুনাফা, পি আসল বা মূলধন, এন সময় বা বছর, আর মুনাফার হার, মুনাফার হার এবং সি চক্রবৃদ্ধি মূলধন, চক্র বৃদ্ধি মূলধন। তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন কিভাবে বের করা যায় তা আমরা নির্ণয় করতে পারবো। এখানে আরেকটা কথা বলে রাখি, এ একটি প্রতীক আছে যা সূত্রে ব্যবহৃত না হলে আমাদের মনে রাখতে হবে। এ হলো আসল প্লাস মুনাফা, অর্থাৎ মুনাফা আসল হিসাবে গণ্য করা যায়। এটা যদিও এই অঙ্কের মধ্যে আসেনি, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কয়েক প্রশ্নটা আমরা জ্ঞানমূলক প্রশ্নটা আমরা জেনে গেলাম যে সরল মুনাফার সূত্র আই সমান পি এল আর, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি সমান পি এক প্লাস আর টু আর এন। তাহলে এখানে রাশিগুলোর প্রতীক আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে, এগুলো জেএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা ক্ষয়ের প্রশ্নটা করব। ক্ষয়ের প্রশ্নে দেখা আছে মূলধন বা আসল নির্ণয় করো, উদ্দীপক থেকে আমরা এটা বের করার চেষ্টা করব। চলো তাহলে দেখি আমরা এটা কিভাবে করতে পারি। ক্ষয়ের প্রশ্নটা ছিল যে আসল বা মূলধন নির্ণয় করো, তাহলে উদ্দীপককে দেওয়া আছে দেখো আসল প্লাস 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা, মুনাফা সমান লেখা যায় 18,080 টাকা আর আরেকটা লেখা যায় আসল প্লাস 6 বছরের মুনাফা 16,280, 16,280 টাকা। এখন আমরা যদি বিয়োগ দেই তাহলে আমরা 2 বছরের মুনাফা পেয়ে যাব, অর্থাৎ এটা বিয়োগ করলে হবে 2 বছরের মুনাফা সমান বিয়োগ করলে হবে 0,0 আর 1,2 হলো 1,800 টাকা। এখন এখান থেকে আমরা
ছয় বছরের মুনাফাটা একটু বের করে নিই, তাহলে হবে সুতরাং এক বছরের মুনাফা 1800 বার 2 টাকা অর্থাৎ 2 শিলিং। এখন সুতরাং ছয় বছরের মুনাফা 1800 × 6 / 2 টাকা ক্যালকুলেশন করলে হবে 5400 টাকা। 5400 টাকা তাহলে আমরা কি পেয়ে গেলাম, ছয় বছরের মুনাফা 5400 টাকা। তাহলে আমার প্রশ্ন চেয়েছে কি মূলধন বা আসল নির্ণয় করো। তাহলে আমরা মুনাফাটা পেয়েছি, এখন এই মুনাফাটা যদি আমরা ছয় বছরের মুনাফাটা যদি আসল প্লাস ছয় বছরের মুনাফা থেকে বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, মূলধন বা আসল পেয়ে যাব। অর্থাৎ আমরা এই লেখাটা একটু লিখতে পারবো, খেয়াল করো সবাই, আসল প্লাস ছয় বছরের মুনাফা ছিল কত, 16280 টাকা। এখন আমরা ছয় বছরের মুনাফা পেয়েছি, ছয় বছরের মুনাফা পেয়েছি 5400 টাকা। তাহলে যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব আসল আসল বা মূলধন, যা প্রশ্নে আছে আসল বা মূলধন। আসল সমান 0, 8, 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8, 7 আছে 1, 6, 6, 6, 0, 8, 1 অর্থাৎ 10880 টাকা। 10880 টাকা তাহলে এটার উত্তর হবে, এটার উত্তর হবে 10880 টাকা। সবাই বুঝতে পেরেছ, আশা করি সবাই বুঝতে পারবে। এখন আমাদের ঘরের প্রশ্ন বলছে উক্ত মূলধনের হার নির্ণয় করো। উক্ত মূলধন মানে কি, আমরা যে টাকাটা হতে পেয়েছি এই মূলধনের হার আমরা নির্ণয় করব। তো এই মূলধনের জন্য সময় দেওয়া আছে ছয় বছর, আর এই ছয় বছরের জন্য মুনাফা পেয়েছি আমরা 5400 টাকা এবং আসল পেয়েছি 10880 টাকা। এই তথ্যগুলো আমরা ব্যবহার করে গয়ের অঙ্কটা এখন করব। চলো আমরা গয়ের অঙ্কটা শুরু করি। তাহলে আমরা প্রথম সূত্রে লিখে রাখছি পি আসল মানে প্রিন্সিপাল বা মূলধন 10880 টাকা, আর আয় পেয়েছি, আয় মানে সরল মুনাফা, এটা পেয়েছি 5400 টাকা, আর এন মানে সময় বা বছর, এটা পেয়েছি আমরা ছয় বছর। এবার আমাদের বের করতে হবে মুনাফার হার, অর্থাৎ আর সমান কত। তাহলে আমরা সরল মুনাফার সূত্রটা জানি, যে আমরা জানি কত, আমরা যেটা লিখেছিলাম যে আয় সমান PNR, আয় সমান PNR। এখান থেকে আমরা লিখতে পারি বা আর সমান আই বার পিএন। তাহলে এখন আমরা মানগুলো বসাই দেই, আই 5400 টাকা, আসল পেয়েছি 10880 টাকা, আর এন পেয়েছি ছয় বছর। যেহেতু মুনাফার হার চেয়েছে তাহলে এটাকে কি করতে হবে, 100% দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটার ফলাফল আমরা পেয়ে যাব 8.27%। অর্থাৎ মুনাফার হার আমরা উত্তর লিখতে পারবো, উত্তর
মুনাফার হার, মুনাফার হার 8.27%। তাহলে এই নিয়মের অঙ্কগুলো যদি আমরা বাসায় প্র্যাকটিস করি এবং অনলাইনে ক্লাসগুলো আমরা দেখি, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং জেএসসি পরীক্ষায় একটা অঙ্ক থাকতে পারে তোমাদের, ইনশাল্লাহ আশা করি তোমরা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবে।